সব সময় সাদাসিধে সিম্পল থাকতে পছন্দ করে মনজেরিন। খুব একটা সাজগোজ করতে দেখা যায় না মনজেরিনকে। হাতে গোনা কয়েকটি সাজগোজের ছবি চোখে পড়ে। মনজেরিন যখন তার শিক্ষার্থীদের ইংরেজি শিখান, তখনও সাজগোজ ছাড়া একেবারে ন্যাচুরাল লুকে ভিডিওগুলো করেন। তাই বলে সবাই অপেক্ষা করছিল, মনজেরিন বিয়েতেও কি সাজবে না? সবাই মুখিয়েছিলেন মনজেরিন তার বিয়েতে কেমন সাজতে। সে কি সবসময়ের মতো মেকআপ ছাড়াই আসবে, নাকি একটা ভারী বিয়ের মেকআপ নিয়ে হাজির হবে? সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মনজেরিন সবসময়ের মতো একটা ন্যাচারাল লুকে ধরা দিয়েছে। মনজেরিনের পরনে ছিল বেবি পিঙ্কের একটি শাড়ি, পাতলা একটা নেকলেস, কানে ছিল সিম্পল কানের দুল। ব্যাস আর কি লাগে, এই লুকটি সবার নজর কেড়ে নিয়েছে। মনজেরিনের এই ন্যাচারাল লুকটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সাথে সাথে সবাই তো আবার মনজেরিনকে তাসনিয়া ফারিনের সাথে তুলনা করছেন। কেউ কেউ তো বলছেন তাসনিয়া ফারিনকে হারিয়ে দিয়েছে মনজেরিনের এই লুকটি। এতটা ন্যাচারাল লুকে মানুষ বিয়েতে আসার সাহস করতে পারে? কিছুদিন আগে তাসনিয়া ফারিন তার চিরচেনা হালকা সাজে বিয়ের অনুষ্ঠানে ধরা দিয়ে নেট দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছিল। সবাই তাসনিয়া ফারিনের সে বিয়ের সিম্পল লুকটিকে বাবা দিয়েছিল, এমনকি সবাই তাসনিয়া ফারিনের মতো সেজে রিক্রিয়েট করেছিল। কিন্তু এখন তো শুরু হয়েছে মনজেরিনের সাজ নিয়ে পোস্টমর্টেম। মনজেরিন বিয়ের মেকআপে কি কি মেকআপ ইউজ করেছেন, কিভাবে এত সিম্পল লুকে এত বেশি আকর্ষণীয় করে তুলেছেন নিজেকে, সেটাই এখন সবাই দেখছে। সত্যি মনজেরিনকে খুবই সুন্দর লাগছিল, মানুষের সৌন্দর্য হাসিতে। হাসি দিয়ে পুরো মুখের সৌন্দর্যটা ফুটিয়ে তোলা যায়, যেমনটি মনজেরিনের মুখে সবসময় লেগে থাকে। প্রসঙ্গত 15ই সেপ্টেম্বর আয়মান সাদিক আর মনজেরিন শহীদের বিয়ে অনুষ্ঠিত হয় মিরপুরে একটি মসজিদে। তাদের কবুল হয় একেবারে চুপি সারে, কোনো ঝামেলা কোনো যানজট ছাড়াই তাদের কাবিন সম্পন্ন হয়। খুব কাছের ঘনিষ্ঠ কিছু লোক সেখানে ছিলেন। শোনা যাচ্ছে 23শে সেপ্টেম্বর তাদের রিসেপশন অনুষ্ঠিত হবে। সো দর্শক, মনজেরিনের এই হালকা ব্রাইডাল লুকটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।